আসসালামু আলাইকুম সবাইকে, পবিত্র রমজান মাসের মোবারকবাদ। আমরা এই রমজান মাসের যে স্পেশাল এপিসোডগুলো করতেছি, সেই স্পেশাল এপিসোডের প্রেক্ষাপটেই আমরা আজকে এসেছি রংপুর সদর উপজেলার দক্ষিণ মোমিনপুর জহুরিয়া বুড়া জামে মসজিদে। এই মসজিদটি আমরা মিনারের সামনে অবস্থান করতেছি। এই মসজিদটি আনুমানিক 500 বছর আগে স্থাপিত হয়েছে। সো আমরা আপনাদেরকে জানাবো এই মসজিদের ঐতিহাসিক প্রেক্ষাপট এবং ইতিহাস। আমাদের সঙ্গেই থাকুন। রংপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে আনুমানিক 15 কিলোমিটার দূরে রংপুর জেলা সদর উপজেলাধীন 1 নং মোমিনপুর ইউনিয়নের দক্ষিণ মোমিনপুর মিলের পাড় নামক স্থানে অবস্থান করছে জহুরিয়া বুড়া জামে মসজিদ। মসজিদটি আনুমানিক প্রায় 500 বছর আগে নির্মাণ হয়েছে বলেই লোকমুখে শোনা যায়। এই মসজিদের আরেকটি নাম জানা গিয়েছে বিষাদুর মসজিদ। রংপুর জেলার গঙ্গাচড়া উপজেলাধীন আরও একটি মসজিদ কলিয়ামিন ও দলিয়ামিন মসজিদের মতোই এখানেও জানা গিয়েছে 13 জন শ্রমিক কাজ করত, কিন্তু খাওয়ানোর সময় বা মজুরি দেওয়ার সময় পাওয়া যেত 12 জন শ্রমিককে। প্রত্যেকটি শ্রমিকের চেহারা একই রকম মিল থাকার কারণে খাওয়ানোর বা মজুরি দেওয়ার সময় বোঝা যেত না কোন শ্রমিকটি অনুপস্থিত। ও মসজিদটিতে প্রতি শুক্রবার দূর দূরান্ত থেকে লোকজন এসে নামাজ আদায় করে। এছাড়াও প্রতিদিন বহু লোকজনকে বিভিন্ন রকমের চাহিদা নিয়ে এই মসজিদে মানত করতে দেখা গিয়েছে। মসজিদের বাহিরে রাস্তার পাশে একটি ছোট্ট ঘর রয়েছে, যা বহু চেষ্টা করার পরেও কেউ ভাঙতে পারেনি। লোকমুখে শোনা যায় যে এই ঘরটি ভাঙার চিন্তা করে তাকেই স্বপ্নযোগে জিন এসে বলে যায় এই ঘরটি না ভাঙতে। যদি সে এই ঘরটি ভাঙে তাহলে তার বিশাল ক্ষতি হবে, তাই কেউ এই ঘরটি ভাঙার এখন পর্যন্ত সাহস করেনি। কিন্তু আশ্চর্য বিষয় হচ্ছে ঘরটি নাকি আস্তে আস্তে নিজে থেকেই মাটিতে দেবে যাচ্ছে। জহুরিয়া বুড়া জামে মসজিদের দৈর্ঘ্য 15 ফুট ও প্রস্থ 5 ফুট। একটিমাত্র কাতারে নামাজ আদায় করা যেত বলে অতীতে এই মসজিদের নাম ছিল এক কাতারি মসজিদ। মসজিদের পূর্ব দিকের খিলানযুক্ত 3টি দরজা এবং উত্তর দিকে ও দক্ষিণ দিকে 1টি করে দরজা রয়েছে। প্রায় 500 বছর পূর্বে এই মসজিদটি পোড়ামাটির ইট ও চুন সুরকি দ্বারা নির্মাণ করা হয়েছিল, যা এখনও বিদ্যমান রয়েছে। পুরনো মসজিদটিকে সংরক্ষণ করে 4তলা আরেকটি নতুন মসজিদ তৈরি করা হচ্ছে এলাকাবাসীর সহযোগিতায়। এই 4তলা মসজিদের ভিতরেই অবস্থান রয়েছে 500 বছর পুরনো জহুরিয়া বুড়া জামে মসজিদটির। নতুন মসজিদ তৈরির পাশাপাশি পুরাতন মসজিদেও কিছু সংরক্ষণ করা হয়েছে দৃষ্টিনন্দনের জন্য। তো আপনারা এই মুহূর্তে জানতে পারছেন যে এটি 500 বছর পুরনো একটি মসজিদ। তো আমরা পুরো রমজান মাস জুড়ে বিভিন্ন মসজিদ নিয়ে ব্লগ আকারে বা ডকুমেন্টারি আকারে ভিডিও দেব। অবশ্যই আমাদের এই রমজান মাসের বিভিন্ন মসজিদ, পুরনো মসজিদের ইতিহাস জানার জন্য অবশ্যই আমাদের পেজটাতে ফলো দিয়ে পাশে থাকবেন, এবং ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাথে থাকবেন। এবং সেই সাথে যারা আমাদের ইউটিউব থেকে দেখতেছেন তারা অবশ্যই ইউটিউবে সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা অবশ্যই ফেসবুকে ফলো দিতে ভুলবেন না। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।